আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন প্রায় চারটা বেজে গেছে নিয়ে যাচ্ছি হলো আমার ছেলে মোবাসির বিন ওকে আমরা ভর্তি করিয়েছি নতুনই গত নভেম্বরে ওর ভর্তি করানো হয়েছে তো ওকে ভর্তি করিয়েছি ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া তো ওইটার সংক্ষিপ্ত নাম ওরা এম বলে ইউনিভার্সিটি এম ইউনিভার্সিটি বলে তো আমরা এখন মেন গেটের দিকে ইউনিভার্সিটির দিকে যাচ্ছি তো আমার ছেলেকে আমরা এখানে দিয়েছি হ্যাঁ পড়াশোনা যেন আরও বেশি ভালো করে সেই উদ্দেশ্য নিয়েই তো আমি আজকে প্রথম ওর এই ইসলামিক ইউনিভার্সিটির যেটা মেন ক্যাম্পাস এটা হলো গুমবাগ মানে কুয়ালালামপুর থেকে প্রায় তিরিশ তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে হবে আমাদের কুয়ালালামপুর থেকে টাইম স্কোয়ার যেটা ইয়েতে বকিতবিন্তা ওখান থেকে আসতে আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতোই লেগেছে তো আমরা এখন মেন গেটে এসে পৌঁছেছি এটা হলো গুমবাগ শাখার মানে ইসলামিক ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস এটার মেন যে অফিস রুম মেন ভবনের সামনে এখন আমরা এসে পৌঁছ হয়েছি তো আজকে আমার এটা প্রথম ওর ইউনিভার্সিটি দেখা আমি আগেও আমার চ্যানেলে আরেকটা ইউনিভার্সিটি দেখিয়েছি সেটা হচ্ছে এটারই যে ক্যাম্পাস কোয়ান্তান শহরে দেখিয়েছিলাম সেটা অনেক বিশাল জায়গা নিয়ে ওরা করেছে বাট এটা অনেক বিশাল না হলেও কিন্তু এটা অনেক খুবই সুন্দর অনেক সুন্দর যেটা আসলে আমি আমার চোখে লেগে আছে এরকম আলাদা এত সুন্দর করে ওদেরকে এই ইউনিভার্সিটি বানার তৌফিক দান করেছে আসলে তো এটাতে মানে প্রত্যেকটা ভবনের সাথে প্রত্যেকটা ভবনেই লাগানো আছে লাগিয়ে লাগিয়ে করানো আছে ব্রিজ দিয়ে তো আমরা এখন মেন ইয়ে থেকে বামের দিকেই ঢুকছি আমরা বাম থেকে শুরু করে একদম পুরো ঘুরবো মানে একদম সাইডে না গিয়ে শুরু শুধু ভবনের সাইডগুলো দিয়ে আমরা ঘুরবো দেখব ঘুরে ঘুরে তো আমরা বাম দি বাম দিক থেকে শুরু করেছি তো এখন এটা হচ্ছে বাইরের অংশ ভিতরের দিকে যাব আর কি একটু পরেই এটা বাইরে খুবই সুন্দর এই যে ঘাস দিয়ে খুবই সুন্দর স্টার বানিয়ে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে তো আমরা বামের লবি দিয়ে ডানের দিকে যাচ্ছি এই যে ডানে সোজা গিয়ে এই সামনে হলো খোলামেলার জায়গা তো আমরা এখন ওদিক দিয়েই যাচ্ছি এই যে এটা হলো একদম সামনেই আসলে আজকে আমার মানে লবি দিয়ে ঢুকে মাঝখানে এই সুন্দর ব্যবস্থা পাহাড়ের মতো পাহাড়ি এটাতে সিঁড়ি করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যে উপরে এতে যাওয়ার জন্য ক্লাসরুমে বা অফিস রুমে যাওয়ার জন্য তো আজকে আমার গলাটা আসলে বসা আমার শরীরটাও ভালো নেই তো ফুল হয়তো আমি ডিটেলস এটা বলা আমার জন্য মুশকিল হবে কারণ আমি এত বিশাল একটা ইউনিভার্সিটির ফুল বিষয়গুলো আমি আসলে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলতে পারবো না কারণ আমার এগুলো অনেক কিছু জানাও নেই আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি বাট আমার খুবই ভালো লেগেছে তাই আমি আমার চ্যানেলে শেয়ার করছি হয়তো কারো দেখতে ভালো লাগবে কারো এখানে পড়ার জন্য আগ্রহ হবে আবার কারো আমার মতো ছেলেদের ছেলে মেয়েদেরকে দেওয়ার ইচ্ছা জমবে সেজন্যই তো এটা হলো যে গলি দিয়ে আমি ঢুকেছি সেটারই মাঝখানে ছোট্ট একটা পাহাড়ের মতো অংশ করে খালি জায়গায় রেখে এরপরে আবার লোবি দিয়ে এই খালি জায়গাটা এসেছে তো এটা হলো এই যে লবি দিয়ে এসে এখানে থেমেছি তো এটার ডান হলো এখানে বড় মসজিদ মানে এই ক্যাম্পাসের মেন মসজিদ এটা বড় ডানের দিকে আর বামের দিকে হচ্ছে খাবারের ক্যান্টিন তো এটা যখন বেলা হয় মানে খাবার দুপুরের খাবার জন্য এই জায়গাটা খালি জায়গাটা কিন্তু একদম স্টল বসে ছেলেরা মেয়েরা বিভিন্ন খাবার নিয়ে বসে বিক্রির জন্য বসে আর যারা খান তাদের তারা কিনে এখান থেকে খেতে পারে তো এখন আমরা বাম সোজা গিয়ে বা একদম সোজা চলে যাব বামে এটা হলো মানে মেন গেট থেকে আসার পরে বামে ঢুকে আমরা বামে বামে যাচ্ছি বামে বামে ঘুরে আমরা ডানের দিকে চলে যাব। তো ডানে বামের প্রত্যেকটা বিল্ডিংয়ে এক একটা এক এক বিষয়ের জন্য ক্লাসরুম বানানো হয়েছে এক একটা সেক্টরের অফিস রুম করা হয়েছে তো প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথেই লাগানো আছে এক একটা সাথে এক একটা বিল্ডিংয়ে বা একটা ফ্লোরে যাওয়ার জন্য ব্রিজ করা আছে এই যে মাঝখানে ব্রিজ ব্রিজ তো অনেক বিশাল একটা প্রজেক্ট অনেক বিশাল একটা সুন্দর ইউনিভার্সিটি তো যারা আসলে এখানে দিতে চান একটু ব্যয়বহুল হলেও অনেক ভালো অনেক সুন্দর পরিবেশ পড়াশোনা আদর্শিক দিক দিয়ে অনেক ভালো তো আমরা এখন সোজা চলে যাচ্ছি মানে বামে সোজা যাচ্ছি এই যে খুবই সুন্দর এটা হচ্ছে একটা ব্রিজ করা আছে একটা লেগ দিয়ে ব্রিজ করা হচ্ছে করা আছে সুন্দর ঝর্ণা দিয়ে আমার হাজব্যান্ড সবই আমাদেরকে বুঝিয়ে বলছে কোনটা কি উনি আগে অনেকবার এসেছেন তো ওনারা এখানে আসলে একটু পিএইচডি বা ল করার ইচ্ছা আছে দেখা যাক কাল্লায় যদি ওনার এই আশা পূরণ করেন তা আসলে পড়াশোনার জন্য তো আসলে বয়স লাগে না ইচ্ছারই প্রয়োজন যখন যে অবস্থায় মানুষের মন চায় তখনই তো পড়তে পারে আর কি সামনেই হচ্ছে কালচারাল সেন্টার বড় বিশাল একটা সেন্টার কালচারাল বিভিন্ন অনুষ্ঠান আদি ওঠাতে হয় তো আমরা এখন ঢুকে দেখছি আমার ছেলে এটা হলো ডানে বামে হলো ব্যাংকে মানে টাকা উঠানোর ভূত কার্ড দিয়ে টাকা উঠানোর তো আমার ছেলেকে আমরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দিয়েছি কারণ দেশ থেকে খরচের জন্য তো টাকা পয়সা দিতে হবে সেজন্য তো ওর কার্ডে কত টাকা আছে দেখছে তো আমরা এখন এটা হলো মানে এদিকে কালচার মামেরটা হলো কালচারাল সেন্টার আর ডানে আসলে বিভিন্ন ভবন এগুলো এক একটা এক এক কাজের জন্য তো আমরা ঘুরে ঘুরে দেখি আসলে যারা আসবেন সরাসরি দেখলে বেশি ভালো লাগবে আর যারা আপনাদের বাচ্চাদেরকে দিতে চান ছেলে মেয়েদেরকে আমি মনে করি একটা ভালো উদ্বেগ নেবেন যদি এটা এই ইউনিভার্সিটিতে দেন একটু খরচ হবে কিন্তু তারপরেও আমাদের দেশের পরিবেশ অনুযায়ী তো আসলে তার চেয়ে অনেক বেশি ভালো এখানের পরিবেশ যে ডানের এটা হচ্ছে কলেজ ইঞ্জিনিয়ারিং শাখা হ্যাঁ মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে কলেজ শাখা হচ্ছে এটা আমার ছেলে এক বছর পরে মানে আগামী নভেম্বরে এই ইয়েতে চলে আসবেন এই ক্যাম্পাসে এখন কোয়ান্তান ক্যাম্পাসে থাকবে এই এক বছরটাই এক বছরের দুই মাস তো চলে গেছে আর হ্যাঁ বাকি দশ মাস হয়তো দশ মাসও না ঠিক আট মাসই থাকতে হবে তো এখন আমরা কালচারাল সেন্টার যেটা সেটাতে চলে এসেছে ভিতরে ঢুকছি আর কি কেমন দেখতে খুবই সুন্দর এই যে এখন বাইরে কালচারাল সেন্টার থেকে বাইরে আমরা বামে যাচ্ছি আসলে মালয়েশিয়ানদের কোনো আস নিজস্ব কোনো বর্ণমালা নেই যার কারণে ওরা ইংলিশ দিয়েই লেখে তো ওদের যেখানে সেখানেই ওদের ভাষা দিয়েই ইংলিশে লেখা আমরা আসলে বুঝিও না ইংলিশ এমনি ইংলিশে কোনো ইয়ে লেখেন না মানে শব্দ বেশিরভাগ ওদের ভাষার ইংলিশটাই লেখেন তো প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু ম্যাপ দেওয়া আছে কোথা কোন দিক দিয়ে কোথায় যাবে কেউ হারানোর সম্ভাবনা নাই এক দিক থেকে আরেক দিকে যেতেই মানে রাস্তার মাথায় মাথায় ম্যাপের ইয়েগুলো দেওয়া আছে আমরা এখন ডানের দিকে বাম থেকে ডানের দিকে চলে যাচ্ছি পিছনে বামে সোজা কিন্তু অনেক আরও জায়গা অনেক বিশাল পথ আছে আমরা আরো ওইদিকে যাইনি আসলে এটুকু হেঁটে আমরা হয়রান হয়ে গেছি আমরা আমি এবং আমার ছোট ছেলে তো শুধু মানে মুখের যে ইয়েগুলো আছে ভবনগুলো আছে সেগুলোই দেখছি এটা হলো ওদের বামের ভবনটা হলো ওদের অফিসিয়াল মানে এই ইয়ে থেকে ভবন থেকে ওদের পুরো ক্যাম্প মানে ক্যাম্পাস বিভিন্ন ক্যাম্পাসের কন্ট্রোলিং এখান থেকে হয় তো ওটারই অফিস বামেরটা আসলে পুরো যদি আমি পুরোটাই দেখাই প্রত্যেকটা ইয়েতে আমি মেন মেন জিনিসগুলোই দেখানোর চেষ্টা করছি তাহলে অনেক সময় লেগে যাবে প্রায় এক ঘন্টা শ এক ঘন্টার মতো আমাদের হেঁটে হেঁটে দেখা লাগছে এই পুরোটাই এখন আমরা মানে মেন গেট থেকে ঢুকে যে বললাম বামের দিকেই দেখছি বামের এক অংশটাই এখন দেখা হচ্ছে যে বামের রোডটা গিয়েছে সেটা হচ্ছে হোস্টেল এই রোড দিয়েই বামে যে বিল্ডিংগুলো দূরে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সবগুলো হোস্টেল যারা এখানে আছে এগুলো ওই ছেলে মেয়েদের হোস্টেলগুলো বামেই করা হয়েছে আর এগুলো হচ্ছে ক্লাসরুমগুলো এখানে কিন্তু এখন আমরা প্রায় চার এখন তো প্রায় পাঁচটাই বেজে গেছে আস্তে আস্তে আসলে তো যার কারণে ফার্স্টায় সব বন্ধ ক্লোজ কয়েকটা ছোট মানে অল্প কিছু ছেলে মেয়ে বা টিচার দেখা যাচ্ছে গুটি কয়েক তো আমরা এখন বামের সাইডটা দেখে এখন খুঁজতেছি যে জায়গা দিয়ে আমরা বেরিয়ে এদিকে এসেছি বামে এসেছি সেই পথ দিয়ে আবার ওইদিকে যেতে হবে মানে ডানের দিকে তো আমরা সেই পথেই যাচ্ছি এখন ওইদিকেই এই যে এই রাউন্ড করা যে গেটটা দেখছি এটা আমরা অপোজিট থেকে এদিকে এসেছি এখন আমরা চলে এসেছি আবার সেই ব্রিজটার উপরেই আমরা বামের থেকে বাম দিক থেকে এখন ব্রিজ পার হয়ে ডানে সোজা যাব যে ব্রিজের উপরে ডানে বামে কত সুন্দর করা তো আমার ছেলেরা সামনেই ম্যাপ দেখছে ওরা কতটুকু হেঁটেছে সেটা এই যে ম্যাপটা আমরা এই যে ঘুরছি এই হলুদ অংশ ঘুরছি

তো ওরা এখন ফিজা হাটে ঢুকছে তো ফিজা খাবে আর কি কি খাবে এগুলোর অর্ডার দিচ্ছে এখানে কিন্তু এই ছোট্ট জায়গা মনে হচ্ছে একটা দোকান শুধু পিজা হাটই কিন্তু আসলে তা না এই যে প্রত্যেকটা ছোট ছোট যে স্টল টাইপের দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা দোকান তো আমরা এখন আমাদের খাবার রেডি হয়ে গেছে সবাই খেতে বসছে ওরা নার্গেস পিৎজা আর পাস্তা অর্ডার করেছে তো আমাদের খাওয়া শেষ ফিনিশ আমরা এখন পানি টানি খেয়ে ক্লোজ করছে এখন ডানের দিকের অংশ ঘুরবো এটা হচ্ছে আমি মাঝখানে ঢুকে যে জায়গাটা দেখিয়েছি মসজিদ তো সেটাই এই মাঝখানে আমি দাঁড়িয়ে এখন চারিদিক দেখাচ্ছি আমার ছেলে এবং ওর আব্বু উপরের দিকে মসজিদের দিকে যাচ্ছে এই যে আমরা এই সোজা ওই দিক থেকে ক্যান্টিন থেকে এসে এখন সোজা মসজিদের উপরের দিকে যাব কোথায় যাচ্ছি এখন মসজিদে যাচ্ছি দেখার জন্য উপরেও অনেক সুন্দর জায়গা খুবই সুন্দর যেটা পুরোটা হচ্ছে মসজিদ এখান থেকে শুরু মসজিদের সামনে এটা ডান দিক থেকে উঠে আসা যায় ওটা একদম মেন এন্ট্রেন্স আর এখানে উঠানের মতো খালি জায়গা খুবই সুন্দর করে গাছ লাগিয়েছে মেন ডোর হচ্ছে এটা মসজিদের মেন দরজা সোজা এসে এদিক দিয়েও ঢুকা যায় ওই দিক দিয়েও ঢুকা যায় আমি যেদিক দিয়ে উঠেছি সেদিক দিয়ে উঠা যায় ক্যাম্পাস থেকে ওই দিক দিকে আসা যায় আর এটা মেন দিক থেকে এই যে বামের এটা হচ্ছে মেয়েদের নামাজের জায়গা এই দরজাটা আর একটা খোলা মাঠ খোলা জায়গা আ খুবই আ খোলা আমরা কিন্তু ইউনিভার্সিটির এখন ডান দিকে আছি মসজিদের গম্বুজগুলো এই সাইড থেকে দেখা যাচ্ছে এগুলো। অনেক বড় মসজিদ এটা এখন আছি আমরা মসজিদের পরেই লাইব্রেরি এটা লাইব্রেরির সামনে ওরা দাঁড়িয়ে আছে যে অনেক বিশাল লাইব্রেরি ফাটাঘার এখন পাঠাগার ফেরিয়ে আমরা এখন ডানে চলে যাচ্ছি ডানের দিকে হচ্ছে বেরিয়ে যাওয়ার মানে ইউনিভার্সিটির মেন এন্ট্রেন্সের দিকে চলে যাওয়ার পথ আর বামে হচ্ছে এই যে এটা এখানেও একটা ক্যান্টিন ডানের দিকে এটা ক্যান্টিন আর বামে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টিচারদের জন্য কোয়ার্টার করে দেওয়া হয়েছে তো আমরা এখন মেন গেটের দিকে চলে যাচ্ছি এখানেও একটা লেক আছে ক্যান্টিন ফেরো লেক এটা লেক এই যে ডানে এখন আমরা ইউনিভার্সিটির দান দিকে চলে এসেছি বাইরের দিকে ভিতরে পিছনে কিন্তু অনেক আরও অনেক বিল্ডিং বা অনেক ইয়ে আছে বিভিন্ন বিষয়ের বিভিন্ন ক্লাসরুম বা এটা হচ্ছে রিসার্চ ম্যানেজমেন্ট সেন্টার এখানে রিসার্চ করা হয় বিভিন্ন বিষয়ে তো এখন আমরা উবার ডাকছে আসলে আর হাঁটতে পারছি না আমরা এখন সোজা বামে মানে বামের দিকে যে সোজা রোডটা গেছে এটা এটা দিয়ে ডানে মেন ইয়ে এই যে মেন গেট আমরা আসলে উবার যে উবারকে কল করেছি সেটা লোকেশনটা বুঝতেছে না তো আমরা আস্তে আস্তে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি মেন এন্ট্রেন্সের দিকে তো ও তাহলে হয়তো গ্র্যাবস উনি পাবেন এর জন্য তো একটা টিচারের সাথে দেখা হয়েছে সেটা আমাদের দেশেরই বরিশালের বাড়ি ওই টিচার ভাই উনি খুব সুন্দর পরামর্শ বা কথা বলছে আমার হাজব্যান্ডের সাথে অনেক কিছু গল্পগুজব শুরু হয়ে গেছে আসলে তা আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি মাঝানো দিয়ে দিবে একটু করে এই যে মেন যে ভবনটা সেটা এটা দেখা যাচ্ছে বাইরের থেকে খুবই সুন্দর তা আমি আমার চ্যানেলটি আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম